78তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আটটাউন বরদলি মন্ডলের উদ্যোগে বটতলা এলাকায় স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ মন্ডল সভাপতি অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী প্রথমে বটতলা শিব মন্দিরে পুজো দিয়ে এলাকা সাফাইয়ের কাজে হাত লাগান। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 15ই আগস্টকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে উনি বলেছিলেন যে হর ঘর তিরঙ্গা তিন দিনের প্রোগ্রাম ছিল 2022 13, 14, 15 এবং হর ঘর তিরঙ্গার এই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন তার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের এই দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে যারা বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়া। সেই উপলক্ষে উনি বলেছেন যে আমরা তো এত বছর ধরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন তো করেছি, কিন্তু 2022 যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে উনি যে স্লোগান দিয়েছেন হর ঘর তিরঙ্গা, অর্থাৎ প্রতিটি ঘরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সবার উত্তোলন করতে হবে, সমস্ত স্কুল কলেজে করতে হবে, সামাজিক সংস্থা তাদেরও করতে হবে। তো এই স্লোগানে এই আমি যে বললাম যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন বা পরবর্তী সময়ে দেশ রক্ষার্থে যারা বলিদান হচ্ছেন বা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আর তিরঙ্গা যে প্রোগ্রাম উনি আমাদের আহ্বান করেছেন সেটা আমরা পালন করি।